ব্লকের দক্ষিণ কামসিং এলাকার কুরমাই নদীর ধারে উদ্ধার হলো সম্বর হরিণ। সকাল সকাল হরিণ দেখতে ভিড় জমান বহু মানুষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে নদীর ধারে একটি মাঠে 100 দিনের মাটি কাটার কাজ করছিলেন এলাকার বাসিন্দারা। সেই সময় হরিণটিকে দেখতে পান তারা। এরপর হরিণটিকে তড়িঘড়ি উদ্ধার করে গ্রামবাসীরা। খবর দেওয়া হয় বন দপ্তরকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চিলাপাতা রেঞ্জের বনকর্মীরা। পরবর্তীতে স্থানীয়দের তৎপরতায় উদ্ধার হওয়া হরিণটিকে তাদের হেফাজতে নিয়ে চিলাপাতার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। এখানে এসে পাইলাম একটা সম্বর। সকালবেলা আমরা এখানে দক্ষিণ কামসিংয়ে জনসাধারণ চিলাপাতা রেঞ্জে পড়ে ছিল, তা এসে দেখলাম জনসাধারণরা সম্বরটাকে ধরে রাখছে এবং আমরা এটাকে মানে রেস্কিউ করে আমরা নিয়ে যাচ্ছি। কোনো মানে ঠিকই আছে সম্বরটা, তারপর নিয়ে আমরা জঙ্গলে ছেড়ে দিই। সেটা আমাদের চিলাপাতা জঙ্গলে আমরা ছেড়ে দিই। এটা হচ্ছে মেল সম্বর, আনুমানিক বয়স 3 বছর হবে, উচ্চতা মিনিমাম 4 ফিট হবে। না না, ওনারা অনেক মানে আমাদেরকে হেল্প করেছে। ওনারা সকালবেলা এসে মানে খবর দেওয়ার পর ওনারা ঘরে মানে রেখেছিল। জনসাধারণকে ধন্যবাদ আমাদের ছেলেবেলা কাজ পক্ষ। ঠিক আছে, সকালে বিছনা থেকে ওটা ওইদিকে একটু ছিলে ছিলে শুনলাম যে হরিণ বাড়িছে, হরিণ বাড়িছে। পরে ওই দিক থেকে আসলাম, এসে দেখতেছি অরিজিনালি হরিণ। পরে আমরা গ্রামবাসী সবাই মিলে একসঙ্গে ইসে করে ওকে তাড়া করে ধৈর্য যত্ন সহকারে রাখলাম। পরে ফরেস্ট ডিপার্টমেন্টকে ফোন করলাম, এখন ফরেস্ট ডিপার্টমেন্ট আসবে, এসে এখন ওকে নিয়ে যাবে। ঘটনাটা 5:30 নাগাদ ঘটেছিল। মানে আপনারা কীভাবে ধরলেন এটাকে? পুরো মানে গ্রামবাসী যখন চিল্লাচিল্লি করতেছে, আমরা একে সুস্বাস্থ্যভাবে মানে তাড়াহুড়া করা একে ধৈর্য একে রাখলাম। পরে রাখার পর ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করলাম, ফরেস্ট ডিপার্টমেন্ট বলতেছে আমরা যাচ্ছি, এটা সুস্থ মতো রাখো, ওরা আসবে, এখন এসে ওরা নিয়ে যাবে।